হবে না। দর্শক, আমরা এখন এসেছি চাঁদপুর জেলার সারাসে থানা নরিনপুর গ্রামে। বিসমিল্লাহ রহমান রহিম। আজকে নিউ সেঞ্চুরি ফ্যাশন নরিনপুর শাখার উদ্বোধনী অনুষ্ঠানে আমি ইসলামিক টেলিভিশনের মানবাধিকার ও অগ্রাধিকার সংস্থাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, কারণ পৃথিবীতে মানবাধিকার সংস্থাটাই হলো মানুষ মানুষের জন্য। তাই আমি একজন শিক্ষক হিসাবে দীর্ঘদিন শিক্ষকতার পেশায় জড়িত থেকে মানুষের আত্মসেবায় নিজকে নিয়োজিত রেখেছিলাম, সে শিক্ষকতার শেষ বয়সে এসে নিজে চিন্তা করেছি যে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে আবারও মানবাধিকারকে অগ্রাধিকার দিয়ে মানুষের সেবা করে যাব। শেষ জীবনে মানবাধিকার সংস্থার মানবের এবং আত্মমর্যাদার নিজকে সেবায় নিয়োজিত করে রেখে যেতে চাই, এটাই হলো আমার সবচেয়ে মনের ইচ্ছা। আমি মানবাধিকার অগ্রাধিকার সংস্থাকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ মানুষ মানুষের জন্য এই সংস্থার কাজ হলো মানুষ কোনো বিপদগ্রস্ত হলে, কখনো কোনো দুর্যোগ আপন্ন হলে মানুষের সেবা এগিয়ে আসে। মানুষের যেগুলি মৌলিক চাহিদা, খাদ্য, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, এগুলি পাশে মানবাধিকার সংস্থা যেভাবে এগিয়ে আসছে, যার কারণে আমি আমার পক্ষ থেকে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমরা এখন অবস্থান করছি চাকুলি মুজায়, মিরপুর পল্লবীতে। চাকুলির 5,000 সংখ্যালঘু পরিবার প্রত্যেক বিটা মাটি হারানোর সংখ্যায় নির্গম দিন কাটাচ্ছেন। তাদের অভিযোগ, বাংলাদেশ সেনাবাহিনী তাদের জমি দখল করার পায়তারা করছেন। 1/11 সময় নামমাত্র হুকুমে জমি জোর দখল করে DUSSA গড়ে তুলেছেন বিলাসবহুল বহুতল ভবন। এসব জমি নিয়ে সর্বোচ্চ আদালতে একাধিক মামলা রয়েছে। সেনাবাহিনী আইনে তোয়াক্কা না করে ইনজাংশনকৃত জমি দখল করে একটি পুকুর ভরাট করার কাজ চলছে। এ বিষয়ে MEO SM ইমদাদুল হক জানিয়েছেন, ইনজাংশনকৃত জমিতে মাটি ভরাট করা হচ্ছে না। এ বিষয়ে ভুক্তভোগী সংখ্যালঘু সুধীর চন্দ্র সরকার বলেছেন ভিন্ন কথা। আমাদের এই চাকুলিতে রয়েছে মসজিদ, মন্দির, কবরস্থান, শ্মশানঘাট এবং স্কুল। সংখ্যালঘুরা আশঙ্কা করছেন তাদের ধর্মীয় উপাসনালয় ভেঙে ফেলা হবে। বিটে মাটি ধর্মীয় উপাসনালয় রক্ষায় বিষয়টি প্রধানমন্ত্রী, সেনাবাহিনীর প্রধান, পল্লবী থানা, ক্যান্টনমেন্ট বোর্ড সহ সংশ্লিষ্টদের অবগত করেছেন। আমরা এখানে বহুদিন বসবাস করতেছি নিজেদের জায়গাতে, হাইকোর্টে কেস থাকা সত্ত্বেও একটা মহল আমাদের এই বাড়ির দখল করার জন্য পায়তারা করতেছে। এর জন্য আমি সরকারের কাছে আকুল আবেদন করতেছি যেন সুষ্ঠু বিচারের ব্যবস্থা। তাদের দাবি, সেনাবাহিনী জনগণের বন্ধু, দেশের যে কোনো সংকট মোকাবেলায় তারা কাজ করছেন। দুঃখের বিষয়, সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করতে একটি মহল তৎপর, যেখানে সর্বোচ্চ আদালতে মামলা প্রক্রিয়াধীন, কোর্টে রায় না হওয়া পর্যন্ত ধর্মীয় উপাসনালয় ভেঙে ফেলা, পৈতৃক সম্পত্তি দখল করা অমানবিক ও মানবাধিকার লঙ্ঘনের শামিল। EM আকাশ, মানবাধিকার অগ্রাধিকার ডেস্ক, পার্ক।